হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। রিসেন্টলি আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, ভাবলাম চুলের যত্নে কিছু একটা করা যেতে পারে, তাই যেই ভাবা সেই কাজ। তাই আমি কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছি, তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ট্রাই করবো যাতে হেয়ার ফল কিছুটা হলেও কমে। সো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, একটা ক্যাস্টর অয়েল নিয়েছি আর একটা অলিভ অয়েল নিয়েছি। আমি জানি না এটা চুলের জন্য কতটা ভালো হবে কি হবে না, কিন্তু তিনটে জিনিসই চুলের জন্য খুবই উপকারী। তাহলে চলুন দেখে আসা যাক আমি জিনিসটা দিয়ে কীভাবে একটি DIY তৈরি করি যা আমাদের চুলের জন্য খুবই ভালো হবে। এই তিনটা জিনিস আপনারা খুব সহজেই আপনার কাছের দোকান থেকে বা ফার্মেসি থেকে কিনতে পারবেন। প্রথমে ভিটামিন ই ক্যাপসুল, এখানে হচ্ছে আমি 400 ml-এর একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। এটা আমরা স্কিনে, চুলে সব জায়গায় ব্যবহার করতে পারবো। সো আমি এখানে একটি ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 400 ml-এর একটি ই ক্যাপসুল। যাদেরটা হচ্ছে 200 ml হবে তারা দুটা নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে 400, আমি এখানে একটাই নিচ্ছি। এখানে আমি একটা সুচের মাধ্যমে এটা একটুখানে ছিদ্র করে এটার অয়েলটা বের করে নিচ্ছি। খুবই লিমিটেড আর খুবই একটি ঘন একটি তেল বের হচ্ছে এটার থেকে। এটা খুব সহজে বের হতে চাচ্ছিলো না, আমি বারবার এটাকে বারবার ফোটা করে দিচ্ছিলাম যাতে ভালো করে বের হয়ে যায়। দেন এটার সাথে আমি অ্যাড করব ক্যাস্টার অয়েল। এখানে আমি 1 চামচের মতো ক্যাস্টার অয়েল ব্যবহার করব। যার চুল যতটুকু ঘন সেই অনুযায়ী তারা এটা ব্যবহার করবে, যেহেতু আমার চুল একটু থিন যার কারণে আমি একটু অল্পই ব্যবহার করছি। দেন আমি এর সাথে অ্যাড করব অলিভ অয়েল। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস আমি মিক্সড করে আমার চুলে অ্যাপ্লাই করব। তিনটা জিনিসই আমাদের হেয়ারের জন্য খুবই ভালো, হোপফুলি এটা আমার চুলে ওয়ার্ক করবে। আর এটার ফলাফল কেমন হয় আমি অবশ্যই আপনাকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।